আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য শর্ট অ্যান্ড ফ্যারি ড্রামাটার শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। তো চলো ড্রামাটি শুরু করা যাক। শুরুতেই দেখি প্রিন্সেস বিয়ানের বোনকে বলে, কন্ট্রাক্ট অনুযায়ী আমরা তো তাদেরকে ভিতরে যেতে দিয়েছি, তাই আমাদের কিরিংটা দিয়ে দেওয়া উচিত। বিয়ানের বোন তখন তাকে কিরিংটা দিয়ে দেয়। অন্যদিকে আমরা এদের প্রত্যেককে ড্রাগন পুলের মধ্যে দেখি। ড্রাগন পুলের লোকটি বলে, তোমরা মনে রেখো যে একবার ভিতরে যাবে সে নিজের মেমোরিটা ভুলে যাবে, কিন্তু যাও তো ভিতরে যেতে রাজি ছিল। বিয়ান যখন নিজের চোখের মধ্যে হাত দেয় তখন যাওয়ের চোখটাও জলজল করে ওঠে। যাও তখন বুঝতে পারে শুরু থেকে আজ পর্যন্ত সে যতগুলো ভবিষ্যৎ দেখেছে সব কিছু বিয়ানের কারণে হয়েছে। বিয়ানের পর ভিতরে যায় আর যাওয়ের স্পিরিটের সাথে দেখা করে। সে তাকে বলে, তুমি সবসময়ের জন্য চেয়ের খেয়াল রেখো আর আমি সবসময়ের মতো এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে সে নিজের সমস্ত পাওয়ার তার একটা চোখের মধ্যে দিয়ে দেয় আর সেখানে গায়েব হয়ে যায়। যাও বাহিরে ছিল, সে বলে ভিতরে যাই হয়ে যাক, আমি তার সমস্ত দায়িত্ব নিতে রাজি। এরপর আমরা সুমিংকে দেখি যে নিজেও অতীতে ছিল। সে তখন তার মাস্টারকে দেখতে পায়। অতীতে সুমিং তার মাস্টারকে একটি ফুল দেখিয়ে বলে, মাস্টার, এই ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি কি এটা নিতে পারি? কিন্তু তার মাস্টার তাকে সোজা না করে দেয়। এতে তো অতীতে সুমিং রেগে ওখান থেকে চলে যায়। কিন্তু সে যাওয়ার পরে মাস্টার সে ফুলটা ছিঁড়ে নিজের কাছে রেখে দেয়। এটা দেখে তো সুমিং অনেক অবাক হয়, কারণ সে বুঝতে পেরেছে মাস্টারও তাকে প্রথম থেকে ভালোবাসত, কিন্তু সে কখনোই তাকে বলেনি। সে এরপর মাস্টারের কাছে যায় আর মাস্টার তখন তাকে দেখে বুঝতে পারে সে ফিউচার থেকে এসেছে। তাকে জিজ্ঞেস করলে সুমিং বলে, হ্যাঁ আমি ভবিষ্যৎ থেকে এসেছি। সুমিংয়ের হাতে সে নাইন রিং দেখে মাস্টার বলে, তার মানে তুমি নাইন রিংটা পেয়ে গিয়েছো, এটা তো অনেক ভালো। সুমিং তখন অনেক ইমোশনাল হয়ে তার মাস্টারকে জড়িয়ে ধরে। মাস্টার বলে, কিছুই হবে না, আমি সবসময়ের জন্য তোমার পাশেই আছি। সুমিং বলে, মাস্টার আমি আগে যেটা চেয়েছি তা তো পাইনি, আপনি কি এই ফুলটা আমার মাথায় লাগিয়ে দিতে পারবেন? মাস্টার তখন তার মাথায় সে ফুলটা লাগিয়ে দেয়। আগের সুমিং যখন ওখানে চলে আসছিল তখন সুমিং ওখান থেকে চলে যায়। সুমিংয়ের মাথায় ফুল দেখে জিকিং অনেক খুশি হয় আর বলে, তুমি অবশেষে মাস্টারের সাথে দেখা করতে পেরেছো। সুমিং বলে, যে পার্সনটিকে আমি অনেক ভালোবাসতাম আমি ফাইনালি জানতে পেরেছি, সে নিজেও আমাকে ভালোবাসত। এরপর আমরা যাওকে দেখি যে পুরোপুরি বিয়ানের রূপে চলে এসেছিল। তার তো শুধুমাত্র চেয়ের কথাই মনে ছিল, কিন্তু তার নিজের ভাই বোনের কথা একদমই মনে ছিল না। বিয়ানের ছোট বোন তখন তার কাছে এসে বলে, আমাকে একটা পাখি বানিয়ে দাও, কিন্তু সে তো কখনো পাখি বানায়নি। সে বলে, আমার তো মনে হচ্ছে তুমি আমার ভাইই নও। এটা বলে সে রেগে ওখান থেকে চলে যায়। যাও এর পর বিয়ানের ভাইয়ের সাথে দেখা করতে আসে আর বলে, ভবিষ্যতে যা হবে তার জন্য সমস্ত দায়িত্ব নিতে আমি প্রস্তুত। বিয়ানের ভাই বলে, ইউক্লাইনকে শেষ করার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। যাও বলে, কিন্তু কেন, আমরা তো তাদেরকে কিরিংটা দিয়েই দিয়েছি। ওর বোন বলে, আমরা ওকে নকল কিরিং দিয়েছি, কারণ যদি আসলটা ও পেয়ে যায় তাহলে ও তো সবকিছুই ধ্বংস করে দেবে। প্রত্যেকে এরপর আবারও একসাথে হয়। সুমিং বলে, আমি নাইন রিংকে ওপেন করব আর চেয়ের মায়ের দুর্বলতাটা আমি বের করব যাতে আমরা তাকে হারাতে পারি। এদিকে আমরা চেয়ের মাকে দেখি যে নিজে পুরোপুরি আউট অফ কন্ট্রোলে হয়ে গিয়েছে। সে আবারও নিজের ভয়ানক রূপটা দেখাতে শুরু করে। সে তো মানুষের আত্মাগুলো নিজের মধ্যে নিয়ে নিচ্ছে আর প্রত্যেকটা কিছু ধ্বংস করে দিচ্ছে। এরা সবাই মিলে মানুষদেরকে সাহায্য করছে। বিয়ানের ভাইও দেখতে পায় এরা দুজন লড়াই করছে মানুষগুলোকে বাঁচানোর জন্য। পরিস্থিতি এরপর কোনো রকম শান্ত হয়। তারা প্রত্যেকে মিলে এরপর শিফেংয়ের গ্রামে আসে আর সেই লিডারটিকে এসে বলে, আমাদের আপনার সাহায্য প্রয়োজন, কারণ আমাদেরকে জুইউকে হারাতে হবে। সে বলে, ঠিক আছে আমিও তোমাদেরকে সাহায্য করব। তারা এরপর প্ল্যান করে চেয়ের মা যখন কিরিংটাকে ওপেন করবে আর সে মিস্ট্রি সোল থেকে নিজের শক্তি বাড়াবে, তখন সুমিং সে নাইন রিংটাকে ওপেন করবে আর তার মধ্য থেকে সে জানতে চাইবে তার দুর্বলতা কী। এটা জানার পর সে বিয়ানের বড় ভাইকে এটা বলবে আর সে নিজে জুইউকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যাওয়ের মন আরও বেশি খারাপ ছিল, কারণ ড্রাগন পুলে সে লোকটা তাকে বলেছিল তার জীবনে আর অল্প কিছু সময় বাকি আছে। যাও বলে, যদি আমি মৃত্যুর আগে এই সমস্ত কিছু সমাধান করতে পারি তাহলে তো ভালোই হবে। লিডারের পর তাদের প্রত্যেককে ডেকে পাঠায়। সে এরপর তাদেরকে বলে, আমরা জুইউর সাথে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। যাও বলে, ঠিক আছে, কিন্তু এই লড়াইয়েতে আমি সবাইকে গাইড করব। তারাও এতে রাজি হয়ে যায়। এরপর শিফেং আর সুমিংয়ের কাছে একই রকমের দুটো চিঠি আসে। শিফেং তখন খেয়াল করে এই চিঠিটা সুমিংয়ের কাছেও এসেছে, কিন্তু সুমিং এই চিঠিটার উপর বেশি গুরুত্ব দেয় না। এই চিঠিটাতে লেখা ছিল যে জুইউকে আটকাতে চায়, সে যেন তার সাথে এসে দেখা করে। শিফেং তখন এই চিঠিটার অনুযায়ী সে পার্সনের সাথে দেখা করতে চলে যায়, যে আর অন্য কেউ নয় বরং জুইয়ানের ভাই লিয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল। শিফেং প্রথমে তাকে দেখে একটু অবাকই হয়। তারপর সে বলে, জুইউকে কমজোর করার জন্য কি করতে হবে আমাকে? অ্যাসিস্ট্যান্ট বলে, তোমার নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ তাদের সাথে লড়াই করার সময় তুমি অবশ্যই মারা যাবে, কিন্তু তুমি যার সাথে লড়াই করবে তার শরীরে এই ব্লাডটা পুশ করে দিতে হবে। যদি তুমি এটা করতে পারো
পারো তাহলে হয়তো তার শক্তি একটু কমানো যাবে। শিফেং এটাতে অনেক আপসেট ছিল, কারণ তাকে এখন নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু সে ভাবে সে যদি নিজেকে স্যাক্রিফাইস করে তাহলে অন্তত সে তাদের জন্য কিছু একটা তো করতে পারবে। সেরপর যখন বাড়িতে আসে তখন তার লিডার তাকে সারপ্রাইজ দেয়, কারণ আজকে শিফেং এর বার্থডে ছিল। তারা প্রত্যেকে তখন ওখানে আসে। শিফেং তখন তার লিডারকে বলে, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। সে তখন তাকে সম্মান জানায়। এরপর তারা প্রত্যেকে মিলে খাবার খায়। সবাই তো অনেক খুশি ছিল আজ তার জন্মদিন হিসেবে। কিন্তু শিফেং জানতো এটাই হচ্ছে প্রত্যেকের সাথে বসে খাবার খাওয়ার শেষ দিন, কারণ সে নিজেকে স্যাক্রিফাইস করতে যাচ্ছে। প্রত্যেকের সাথে বসে খাবার খাওয়ার সময় সে অনেক কান্না করছিল, কারণ এটাই তো তার শেষ সময় ছিল। পরদিন সকালে শিফেং ওখান থেকে চলে আসে একটা জায়গায় যেখানে জুইয়ুর কিছু সৈনিকও ওখানে থাকবে। শিফেং তখন অনেকগুলো সৈন্য দেখতে পায়। শিফেং এরপর তার মায়ের দেওয়া শেষ স্কেলসারটা নিয়ে তাদের সাথে লড়াই করতে চলে আসে, যেটা পুরোপুরি একটা রোবটের মতো ছিল। শিফেং যখন লড়াই করছিল তখন সেখানে মন্ত্রী ঝাওইয়ান চলে আসে আর সে শিফেংকে বন্দি করে ফেলে। তখন সেখানে প্রিন্সেস চলে আসে আর তাকে বলে, তোমার এ কাজটা করা উচিত হয়নি। যে আমার মায়ের রাস্তায় বাধা দেবে আমি তার জীবনটাও নিতে একদমই দেরি করব না। শিফেং বলে, তুমি নিজের মায়ের জন্য কুয়ান আর্পটা তৈরি করেছ আর তাতে অনেকগুলো মানুষের জীবনও যাচ্ছে, কিন্তু তুমি সেই মানুষগুলোর কথা একদমই ভাবছো না। ওই মানুষগুলোকে মেরে তুমি শুধুমাত্র নিজের মাকে বাঁচিয়ে রাখতে চাইছ। এটা শুনে প্রিন্সেস অনেক রেগে যায় আর সে তখন তার রোবটটার সাথে লড়াই করে তাকে পুরোপুরি নষ্ট করে দেয়। শিফেং তখন এটা দেখে কান্না করতে থাকে, কারণ এটা তার মায়ের দেওয়া শেষ চিহ্ন ছিল। প্রিন্সেস বলে, আমি তোমাকে বারবার বলেছি এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু তুমি আমার কথা শোনোনি। ঠিক আছে, তাহলে তুমি এবার মরার জন্য প্রস্তুত হয়ে যাও। প্রিন্সেস এরপর শিফেং এর উপর তীর চালাতে থাকে। শিফেং বলে, আমি তোমাকে এখানে আটকানোর জন্য এসেছি, তাই আমি তো কখনো হার মানব না। শিফেং যখন তার কাছে আসে তখন প্রিন্সেস একটা তীর তার দিকে মারে, যেটা তার পুরো শরীরে এপার ওপার হয়ে যায়। শিফেং তখন বলে, আমার কোনো আফসোস নেই যে তুমি আমাকে মেরেছো, কিন্তু আমি এটাতে অনেক খুশি হয়েছি। এটা বলে সে রক্তের ইনজেকশনটা তার শরীরে পুশ করে দেয়। চেই এরপর শিফেংকে তার রুমে খুঁজতে আসে। সে তখন এই চিঠিটা দেখতে পায় আর বুঝতে পারে শিফেং কি করতে চাইছে। চেই তখন দৌড়ে যেতে থাকে শিফেংকে আটকানোর জন্য, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। সে যখন বাহিরে আসে তখন চেই দেখে সেখানে শিফেংয়ের লাশটা পড়ে আছে। এটা দেখে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সবাই ওখানে এসে যখন শিফেংকে এই অবস্থায় দেখে তখন তাদের কাছে অনেক বেশি খারাপ লাগে, কারণ শিফেং তাদের জন্যই নিজেকে স্যাক্রিফাইস করেছে। সব থেকে বেশি কষ্ট চেই পায়, কারণ তার সাথে শিফেংয়ের অনেক ভালো বন্ধুত্ব ছিল। যেহেতু শিফেং এর জন্য ছোট বাচ্চাদের মতো অনেক বেশি কান্না করতে থাকে। এরা তখন গতরাতের কথা ভেবে বুঝতে পারে শিফেং কেন গতরাতে এতটা কান্না করেছে, কারণ সে নিজেকে স্যাক্রিফাইস করতে যাচ্ছে। প্রত্যেকে শিফেং এর জন্য অনেক কান্না করে। যাও তখন তাকে কাঁধে করে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা প্রিন্সেসকে দেখি, যার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল ওই ব্লাডগুলোর জন্য। তার কাছে অনেক বেশি খারাপ লাগছিল শিফেংকে মেরে, কারণ সে নিজেও মনে মনে শিফেংকে অনেক পছন্দ করত। সে তখন শিফেং এর দেওয়া সে গিফটটা খুলে, কিন্তু এটা তো ভেঙে যাচ্ছিল, কোনোভাবে জোড়া লাগছিল না। তার তো অনেক বিরক্ত লাগে। কিন্তু তখনই প্রিন্সেস কিছু একটা খেয়াল করে আর সে যখন ওই গিফটগুলোকে একসাথে করে তখন সে বুঝতে পারে শিফেং তার পেন্টিং করেছে। এটা দেখে সে অনেক কান্না করতে থাকে শিফেং এর জন্য। রাতের বেলা সুমিং অনেক মন খারাপ করে দাঁড়িয়েছিল। জিকিং তার কাছে এসে বলে, কি হয়েছে? সুমিং তখন তাকে ওই লেটারটা দেয় আর বলে, আমার আর শিফেং দুজনের কাছে একই রকমের চিঠি এসেছে, কিন্তু আমি তা খেয়াল করিনি। যদি আমি নিজে আগে এই চিঠিটা খুলে দেখতাম তাহলে হয়তো আমি শিফেং এর জায়গায় থাকতাম, তাকে এত তাড়াতাড়ি মরতে হতো না। জিকিং তখন তাকে বুঝিয়ে বলে, এই পরিস্থিতিতে আমাদের মধ্যে যে কোনো একজনকে মরতে হতো, কিন্তু তুমি যেহেতু বেঁচে আছো তাহলে তোমার তো মাস্টারের কথাগুলো ভাবা উচিত, কারণ মাস্টার তোমাকে যে কাজগুলো দিয়েছে তোমার তো সে কাজগুলো খুব ভালোভাবে করা দরকার। তারা প্রত্যেকে এরপর একসাথ হয় আর বলে শিফেং এর লিডার মন্ত্রী জুয়ের সাথে লড়াই করার জন্য তার সৈন্যদের নিয়ে জিং আইল্যান্ডে চলে গিয়েছে, আমাদেরও সেখানে যাওয়া উচিত। মন্ত্রী ঝাও তখন শিফেং এর লিডারকে বলে, তুমি নিজেকে স্যারেন্ডার করে দাও, নাহলে কিন্তু এখানে অনেক বড় যুদ্ধ হবে। সে বলে, আমি তোমার কথা কখনোই মানব না। আর তাদের দুজনের মধ্যে অনেক ভয়ানক একটা লড়াই শুরু হয়। এরপর আমরা সুমিংকে দেখি যে দাঁড়িয়ে নিজের সমস্ত পাওয়ার দিয়ে সে নাইন রিংকে ওপেন করার চেষ্টা করছে আর বলে, মাস্টার আমি কখনোই আপনাকে হতাশ করব না। এরপর সে যখন নিজের পাওয়ারগুলোকে অ্যাক্টিভেট করে তখন তার চোখগুলো নীল হয়ে যায়। এদিকে মন্ত্রী ঝাওয়ানের সাথে লড়াই করতে করতে লিডারের সমস্ত সৈন্যগুলো মারা গিয়েছে। মন্ত্রী বলে, তুমি হার মেনে নাও। লিডার বলে, এত কষ্ট করে যুদ্ধ করেছি আমি হার মানার জন্য নয়। এটা বলে সে নিজেই নিজেকে মেরে ফেলে। যাও আর বাকি তিনজন যখন আসে তখন তাদের অনেক খারাপ লাগে, কারণ তারা আসতে একটু দেরি করে ফেলেছে। যাও বলে, আমি সবসময় এমন দেরি কেন করি। বিয়ানের ভাই তখন তার বোনকে বলে, তুমি সমস্ত কিছু তৈরি করো, কারণ সে নাইন রিংকে ওপেন করে ফেলেছে, আমাকে এবার কাজ করতে হবে। এদিকে প্রিন্সেস চেয়ের মাকে বলে, তাদের সময় চলে এসেছে সে কি রিংকে ওপেন করার জন্য।
তখন সেই এসে তার মাকে বলে, আপনি এই রিহাইয়ের রিংটা ওপেন করতে পারেন না, কারণ এটা অনেক বেশি ভয়ানক। জুইও বলে, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছ, আমি তো এই রিংটাকে ওপেন করেই ছাড়বো। সে তখন সেই রিংটার পাওয়ার আর মিস্ট্রি সোলের আর নিজের পাওয়ার সবগুলোকে একসাথে করতে শুরু করে। চেয়ার চাও তাকে কোনোভাবে আটকাতে পারছিল না। প্রিন্সেস বলে যে আমার মাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, আমি তাকে একদমই ছাড়বো না। তখন বিয়ানের দুই বোন চলে আসে তাদেরকে বাধা দেওয়ার জন্য। সুমিং এদিকে নিজের চোখ বন্ধ করে নাইনরিগের মধ্যে জুইয়ুর দুর্বলতা দেখার জন্য। সে তখন দেখতে পায় তার দুর্বলতা তিনটি। সুমিং তখন বিয়ানের ভাইকে বলে দেয়। বিয়ানের ভাই তখন দুটো জিনিসকে একসাথে করে, কিন্তু সে একটা জিনিসই পারছিল না। বিয়ানের ভাইয়ের তখন শক্তিটা অনেক বেশি খরচ হয়ে যায়, কিন্তু তারপরও সে নিজের সমস্ত শক্তি দিয়ে সেই তিনটে জিনিসকে একসাথে করার চেষ্টা করে। কারণ জুইয়ুকে যদি আজ না হারানো যায় তাহলে তার শক্তি দ্বিগুণ বেড়ে যাবে, আর কেউই তাকে হারাতে পারবে না। অন্যদিকে সুমিং এই তিনটে জিনিসের কথা বলে দেওয়ার পরে তার চোখ থেকে অনেক রক্ত পড়তে থাকে, আর তার চোখগুলো সারা জীবনের জন্য চলে যায়। সুমিং তখন নিজের চোখে কাপড় বেঁধে নেয়। এদিকে চেয়ের মা সে মিস্ট্রি সোলটা থেকে তার সমস্ত পাওয়ারগুলো নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে কোনোভাবে পারছে না। অন্যদিকে বিয়ানের বোনেরা সহ বাকিরা এদের সাথে লড়াই করার চেষ্টা করছে, যাতে তারা কোনো রকম করে চেয়ের মাকে আটকাতে পারে। এদিকে বিয়ানের বড় ভাইয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। তখন তার কাছে তার ছোট বোন তার বোনকে নিয়ে আসে। বিয়ানের বড় ভাই তো তার বোনের এই অবস্থা দেখে অনেক কষ্ট পায়, কারণ তার বোনের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। এরা চারজন এরপর চেয়ের মায়ের সে রাজ্যে চলে আসে। সেখানে তাদেরকে প্রিন্সেস আটকায় আর বলে, আমার মাকে এখন কেউ আটকাতে পারবে না, যদি তাকে কেউ আটকায় তাহলে আমি তাদেরকে শেষ করে দেব। তারা চারজন এরপর প্রিন্সেসের সাথে লড়াই করতে শুরু করে, যেখানে জাওইয়ানকে প্রোটেক্ট করতে গিয়ে জিকিং অনেকগুলো আঘাত নিজে নিয়ে নেয়। যাওয়ার চেয়ে এরপর চেয়ের মায়ের কাছে চলে আসে। চেয়ে বলে, আমি তোমাকে হারাবো, কারণ তোমার রক্তই তোমাকে হারাতে পারে, আর তা হচ্ছে আমি। চেয়ের মা তখন বলে, তুমি শুধু এটা জানো, তুমি আমার রক্ত হলেও আমি কিন্তু তোমার মা, আর আমি সব কিছুকে বদলে দিতে পারি। চেয়ে তখন নিজের মায়ের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু সে তার মায়ের সাথে পেরে উঠছিল না। তখন যাও তাকে হেল্প করে। তারা দুজনে একসাথে মিলে এরপর চেয়ের মায়ের উপর অ্যাটাক করে, যাতে তারা তাকে হারাতে পারে। এদিকে এদের অবস্থা তো অনেক খারাপ হয়ে যাচ্ছিল। অন্যদিকে চেয়ের মা পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আর সে এবার নিজের মেয়েকেও মারতে চায়। অন্যদিকে এরা দুজনে প্রিন্সেসের সাথে একদমই পেরে উঠছিল না। জিকিং এর কাছে তখন একটাই রাস্তা ছিল, সে নিজের পুরো পাওয়ার দিয়ে তাদেরকে আটকাবে। জিকিং তখন জাওইয়ানকে বলে, আমাকে তুমি ক্ষমা করে দিও। এটা বলে জিকিং নিজের সমস্ত পাওয়ারগুলোকে একসাথ করে, আর তার চুল সমস্ত সাদা হয়ে যায়, কারণ তার কাছে একটুও পাওয়ার বাকি ছিল না। সে তখন সমস্ত পাওয়ার দিয়ে তাদের প্রত্যেকের উপর অ্যাটাক করে, আর প্রিন্সেস সহ প্রত্যেকে ওখানেই অজ্ঞান হয়ে যায়, আর তার সাথে সাথে জিকিং নিজে ওখানে পড়ে যায়। এদিকে চেয়ের মা আবারও এদেরকে হারিয়ে দেয়। চেয়ে তখন যাওকে বলে, আমি তো তোমাকে বলেছি, তাহলে তুমি কেন সবসময় কষ্টগুলো বেশি নাও? তার তখন মনে পড়তে থাকে যাও তার জন্য আজ পর্যন্ত কত কিছু করেছে, আর তার মায়ের উপর সে অনেক রেগে যায়, কারণ তার কারণে সে অনেকগুলো মানুষকে হারিয়েছে, আর সে অনেকগুলো মানুষের আত্মা নিজের মধ্যে নিয়ে নিয়েছে। চেয়ে তার মাকে আঘাত করতে চায়, কিন্তু জুইও তো অন্য একটা চাল চালে। সে নিজের পাওয়ার ব্যবহার করে চেয়েকে বলতে থাকে, তুমি তো আমার অনেক ভালো একটা মেয়ে, আর আমিও তোমার মা, তুমি কিভাবে আমাকে আঘাত করতে পারো? যাও এদিকে চেয়ের মায়ের সাথে লড়াই করছিল, আর সে চেয়েকে বারবার ডাকতে থাকে এটা তার মা নয়, কিন্তু এতে কোনো লাভ হয় না। চেয়ে তো তার মায়ের বসে পুরোপুরি চলে আসে। যাও তখন নিজের পাওয়ার দিয়ে চেয়ের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে, কিন্তু যাও এটা পারছিল না। সে তখন তার পাওয়ার এতটাই বেশি ব্যবহার করে নেয় যে সে কানেকশন তো বানাতেই পারে না, উল্টো সে নিজে আঘাত পেয়ে ওখানে পড়ে যায়। আর তখনই চেয়ের হুঁশ ফিরে আসে। সে তার মায়ের উপর অনেক বেশি রেগে যায় আর বলে, তোমাকে তো আজ মরতেই হবে। এটা বলে চেয়ে নিজের তরোয়ালটাকে অনেক বড় করে নেয়, আর তার মাকে একটু সময় দেয় না কিছু করার জন্য, আর তরোয়ালটা তার মায়ের শরীরের এপার ওপার করে দেয়। তার মা তখন মারা যাওয়ার আগে বলে, আমাকে মেরে ফেলে তুমি অনেক ভালো একটা কাজ করেছো। স্কাই ক্ল্যানের প্রত্যেকে তো এরপর কোমাতে চলে যায়। জাওইয়ান তখন জিকিং এর কাছে এসে অনেক কানা করতে থাকে আর তাকে উঠতে বলে। জিকিং বলে, আমি এখনো বেঁচে আছি, আমি মারা যাইনি। চেয়ে এরপর জাওয়ের কাছে এসে বলে, আমি চাই না তুমি আমাকে ছেড়ে কোথাও যাও। যাও বলে, ঠিক আছে, আমি সারা জীবন তোমার কাছে থাকবো। কিন্তু যাও তো জানতো তার কাছে সময় আরো কম আছে। যত সময় যাচ্ছিল জাওয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তারা যখন একটা জায়গায় বসেছিল তখন যাও বলে সে ক্যান্ডি খাবে। চেয়ে বলে, ঠিক আছে, আমি এখনই তোমার জন্য নিয়ে আসছি। চেয়ে যাওয়ার পর যাও চেয়েটা দেখতে থাকে, যেটা তাকে চেয়ে দিয়েছিল। সেটা দেখতে দেখতে ওখানে যাও মারা যায়। চেয়ে তো সবসময় এমন প্রিটেন্ড করতো যেন সে কিছুই জানে না, কিন্তু চেয়ে শুরু থেকে সবকিছু
যাও মারা যাবে এটা ও জানতো, কিন্তু সে কখনো যাওকে এটা বলেনি। এভাবে করে এক বছর কেটে যায়। যে সবসময় নিজেকে একাই বন্দি করে রাখতো, সুমিং এসে বলে এখন তো এক বছর কেটে গিয়েছে আর যাও মারা গিয়েছে, তোমার তো এখন উচিত বাহিরে বের হওয়া। কিন্তু চেই একদমই মানতে রাজি নয়, সে বলে আজকে যাও এর বাদরে। তার তো এগ নুডলস অনেক বেশি পছন্দ ছিল। সুমিং বলে তুমি কেন বুঝতে চাইছো না যে সে মারা গিয়েছে? সুমিং তখন ওখান থেকে চলে যায়। যাও ইয়ানও তাদের দুজনের কথাগুলো শুনছিল। কিছুক্ষণ পর যাও ইয়ান আর সুমিং মিলে তার জন্য এগ নুডলস বানিয়ে আনে আর বলে যেহেতু যাও এখানে নেই তাহলে তুমি এটা খেয়ে নাও। সেই নুডলসগুলো তো খেয়ে নেয়, কিন্তু তার যাওয়ার কথা অনেক বেশি মনে পড়ছিল আর সে অনেক জোরে জোরে কান্না করছিল। এরপর তারা প্রত্যেকে মিলে আবারও একসাথে হয়, কিন্তু না এখানে শিফেং ছিল আর না এখানে যাও ছিল। সে বলে আমি এখান থেকে বিয়ান বিলে চলে যাব যাতে আমি ওখানে গিয়ে থাকতে পারি। সে এরপর ওখান থেকে যাওয়ার পর সুমিংও তার মাস্টারের কাছে চলে আসে, তার সমাধির কাছে। সে এখানে এরপর থাকতে শুরু করে। এদিকে এরা দুজন এরপর একটা জঙ্গলে হাঁটছিল যেখানে ফার্স্ট টাইম ওরা দুজন দুজনকে কিস করে আর তারা অনেক হ্যাপি থাকে। চেয়ে এরপর আবারও সে ড্রাগন পুলের কাছে চলে আসে। চেয়ে বলে আমি নিজেকে এক্সচেঞ্জ করবো যাতে আমি সব কিছু ভুলতে পারি। তখন বিয়ানের বড় ভাই এসে বলে তুমি কি সত্যি এটা করতে চাও? চেয়ে বলে হ্যাঁ। চেয়েকে তখন ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এভাবে করে প্রায় অনেকগুলো বছর কেটে যায় যেখানে সুমিংয়ের সাথে যাওয়ার আবারও ধাক্কা লাগে কারণ যাওয়ার এবার পুনর্জন্ম হয়েছে। সুমিং তার কথা শুনে বলে তোমার আওয়াজ অনেক চেনা চেনা লাগছে। যাও বলে কিন্তু আমি তো আপনার সাথে এই প্রথমবার দেখা করেছি। যাও যখন ওখান থেকে যাচ্ছিল তখন চেয়ের সাথে তার আবারও ধাক্কা লাগে, কিন্তু তারা দুজনের একজনও কাউকে চিনতে পারছিল না কারণ চে ড্রাগন পুলে গিয়ে নিজের সমস্ত স্মৃতিগুলো মুছে ফেলেছে আর যাওয়েরও পুনর্জন্ম হওয়ার কারণে সে সব কিছু ভুলে গিয়েছে। তারা দুজন দুজনকে চিনতে পারেনি কিন্তু আবারও তাদের দেখা হলো। এই ড্রামারগুলোতে তো স্যাক্রিফাইসগুলো অনেক বেশি কষ্টের ছিল। যাও শিফেং আর সুমিংয়ের মাস্টারের স্যাক্রিফাইসগুলো, আমার কাছে তো সত্যি এই ড্রামাটি অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবে।